বিত্তশালীদের গাড়ির রোড ট্যাক্স ফাঁকিতে জেরবার পরিবহন দফতর। অনেকেই পাঁচ দশ বছর বিলাসবহুল গাড়ির রোড ট্যাক্স জমা করেননি, বকেয়া ট্যাক্স আদায় এবার কড়া পথে হাঁটতে চায় রাজ্য পরিবহন দফতর। কারো গাড়ির দাম 7 লক্ষ, কারো আবার 1.5 কোটির গাড়ি। কোনো গাড়ির মালিক পেশায় অভিনেতা, কেউ আবার নামে চিকিৎসক কিংবা ইনফ্লুয়েন্সার। অথচ বিলাসবহুল গাড়ি চড়েও রোড ট্যাক্স জমা করেননি বছরের পর বছর। তাদের কর ফাঁকির জেরে সমস্যায় পড়েছে রাজ্য পরিবহন দফতর। আজকে রয়েছে মোটা অঙ্কের রোড ট্যাক্স। পরিবহন দফতর সূত্রে খবর, 70 কোটি টাকার বেশি বকেয়া রোড ট্যাক্স। 1931টি হাই এন্ড বা লাক্সারি গাড়ির বকেয়া রোড ট্যাক্স 70 কোটি টাকার গণ্ডি টপকেছে। বকেয়া রয়েছে ল্যান্ড রোভার, রেঞ্জ রোভার, বিএমডব্লিউ, অডি, পোর্শে এবং জাগুয়ারের মতো বিলাসবহুল গাড়ির রোড ট্যাক্স। গাড়ির মালিকদের মধ্যে রয়েছেন অভিনেতা, ডাক্তার, আইনজীবী, খেলোয়াড় থেকে ব্যবসায়ী। 5 থেকে 10 বছর রোড ট্যাক্স জমা দেননি এই সব গাড়ির মালিকরা। পরিবহন দপ্তরের দাবি, বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও রোড ট্যাক্স জমা দেওয়ায় অনেকেরই অনীহা। কলকাতায় বেশ কিছু দামি গাড়ির মালিক নিয়মিতভাবে ট্যাক্সটা দেন না, আমরা খেয়াল করেছি। সেই পরিমাণটাও অনেকটা বেশি। আমরা তাদের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি, তাদের কাছে নোটিশ পাঠাচ্ছি যে আপনি ট্যাক্সটা দিন। পরিবহন দপ্তরের দাবি, বহু ক্ষেত্রে পুলিশ ও মোটর ভেহিকল বিভাগের আধিকারিকরা দামি গাড়ি মালিকদের আটকাতে ইতস্তত বোধ করেন, সেই সুযোগ কাজে লাগান বিলাসবহুল গাড়ির মালিকরা। তবে বর্তমানে এই বকেয়া ট্যাক্স আদায় করতে অভিযান শুরু করেছে পরিবহন দফতর। আমরা দেখুন, আমরা ফাইনও করছি, সেই গাড়িগুলোকে ধরছি, ধরে তার যে পেনাল্টি আছে সেটাকে আমরা আদায় করার চেষ্টা করছি। আমরা এটা নিয়মিত করে থাকি, মানুষকে কাছে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এগুলো প্রচারও করি সংবাদ মাধ্যমে, মিডিয়াতে, সরাসরি SMS তাদের কাছে যায়, ফলে আস্তে আস্তে ট্যাক্স দেওয়ার প্রবণতাটা বাড়ছে। অনেকের মধ্যে সেই রোড ট্যাক্স না দেওয়ার প্রবণতা কিন্তু রয়েই যাচ্ছে, ফলে তাদের বিরুদ্ধে একদিকে কড়া পদক্ষেপ নেওয়ার যেরকম পরিকল্পনা রয়েছে, তার পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের প্রবণতা আটকাতে মোটর ভেহিকল ডিপার্টমেন্টের যে প্রভিশন রয়েছে, অর্থাৎ নতুন গাড়ি কেনার সময় অগ্রিম 15 বছর ট্যাক্স দেওয়ার যে নিয়ম রয়েছে সেটাও লাগু করা হতে পারে। ক্যামেরা পার্সন কমল জানার সঙ্গে পিয়ালি ও প্রবীর চক্রবর্তী, রিপোর্ট Z24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Z24 ঘন্টা।